ওকে বন্ধুরা, তো তোমাদের মনে আছে যে রিয়েলমি বছরের শুরুতে একটা ফোন লঞ্চ করেছিল, রিয়েলমি নার্জো 30 প্রো, যেটা একটা 5G ফোন ছিল সস্তার মধ্যে। তো এবারে সেটারই একটা সিকুয়েল, মানে ছোট ভাইকে নিয়ে আসছে রিয়েলমি নার্জো 30, যেটা এগেন মালয়েশিয়াতে আগে লঞ্চ হচ্ছে। ইন্ডিয়া লঞ্চ ডেট, বাংলাদেশ লঞ্চ ডেট কবে সেটা আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেবো, প্রাইসও বলে দেবো, স্পেসিফিকেশন তো বলবোই, অল ডিটেলস পেয়ে সব বাইরে বেরিয়ে চলে এসছে। তো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, সব কিছু ডিটেলে জেনে যাবে রিয়েলমি নার্জো 30 ব্যাপারে। চলো দেরি না করে আজকের ভিডিওখানে স্টার্ট করা যাক। তো প্রথমেই আমরা স্টার্ট করবো ফোনটার ডিজাইনকে নিয়ে, মানে ফার্স্ট লুক যেটা সেটা বাইরে বেরিয়ে চলে এসছে, যেটা এগেন তোমরা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছ। তো ডিজাইনটা ট্রিপল ক্যামেরা মডিউলে আছে, এবং হ্যাঁ এখানে তোমরা পলিকার্বনেটের ব্যাগ, যেটা সাধারণত দেখতে লাগছে গ্লসি টাইপের ফিনিশিং, এবং যেটা একটা ঝকমকো ডিজাইন রয়েছে, মানে ঝাঁকানাকা ডিজাইন রয়েছে, সেখানে কিন্তু লেখা আছে রিয়েলমির ব্র্যান্ডিং বড় করে। আর তার উপরে ক্যামেরা মডিউল রয়েছে, ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এরপর যদি ডিসপ্লের কথা বলি, তো ডিসপ্লেতে তোমরা 6.5 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে দেখতে পাবে, যেখানে এগেন 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেট আছে, 680 নিটসের ব্রাইটনেসকে সাপোর্ট করবে এই ফোনটা, যেটা একটা বাজেট ফোনের জন্য আমি বলবো ঠিকই আছে। আগে গিয়ে তোমাদেরকে প্রাইসও বলবো ফোনটার। এবং হ্যাঁ, এরপর যদি প্রসেসরের কথা বলি, তো গিগবেঞ্চের লিস্টিং অনুযায়ী এই ফোনটাতে কিন্তু 4G-র ওপর লিস্ট হয়েছে, মানে এটাতে 4G প্রসেসর থাকবে। তো এটাতে কী প্রসেসর থাকবে, মিডিয়াটাকে হেলিও G-95 প্রসেসরটা কিন্তু এটার সাথে দেখতে পাবে, যেটা একটা 4G ক্যাপেবল প্রসেসর, বাজেট ফোনের প্রসেসর, এবং খুব ক্যাপেবল, ওয়েল ডিসেন্ট পারফরমেন্স এটা এনে দেয়। কীরকম পারফরমেন্স এনে দেয়, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720-র মতো পারফরমেন্স কিন্তু এটা পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে 720-র থেকে বেশি পাওয়া যায়। গেমিংয়ের যদি কথা বলো, তাহলে সেখানে কিন্তু 720-র থেকেও ভালো গেমিং এই G-95-এ পাওয়া যায়, বাট ব্যাটারি বা ওভারঅল পারফরমেন্সে কিন্তু 720 একটু বেটার, বাট হ্যাঁ ইকুয়াল পারফরমেন্স তোমরা বলতে পারো 720-র মতোই। তো সেখানে কোনো সন্দেহ নেই, অবশ্যই প্রসেসরটা ভালো, এবং সিঙ্গেল র্যাম ভেরিয়েন্ট এটা তোমরা দেখতে পাবে ইন্ডিয়ান মার্কেটে, আপাতত মালয়েশিয়া মার্কেটেও তাই, 6GB 64GB যেটা হবে। ক্যামেরা অপশনের যদি কথা বলি, তো 48 মেগাপিক্সেলের মেন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স শুটার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপ শুটার কিন্তু তোমরা দেখতে পাবে, কারণ ট্রিপল ক্যামেরা মডিউল। আর ভিডিও কলিং এবং সেলফির জন্য 16 মেগাপিক্সেলের পাঞ্চলের মধ্যে সেলফি ক্যামেরা রিয়েলমি নার্জো 30-র সাথে তোমরা দেখতে পাবে। এছাড়াও যে পোর্টসগুলো রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, 3.5 হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, ভলিউম রকার, পাওয়ার বাটন, এগুলো তো আছেই। এর সাথে সাথে হতে পারে ফোনটাতে তোমরা 5000mAh ব্যাটারি দেখতে পেলে, যেটা এখন আমি জানি না, কনফার্ম নয়। আর 30W চার্জার, যেটা বক্সের মধ্যে প্রোভাইড করবে রিয়েলমি। তো এবার আসি ইন্ডিয়াতে কবে এটা লঞ্চ করবে। মালয়েশিয়াতে লঞ্চ আছে মে মাসের 18th, তো ইন্ডিয়াতে কিন্তু মে মাসের এন্ড করে লঞ্চ করার কথা আছে রিয়েলমির একটা ফোন, এবং সেটাই রিয়েলমি নার্জো 30 হতে পারে, এবং বাংলাদেশে তার পরে পরে কিন্তু লঞ্চ করে যাবে, অফিসিয়ালভাবে দেখতে পাবে বাংলাদেশে, এটাই আশা করি। কত টাকা প্রাইস ইন্ডিয়াতে আমরা দেখতে পাবো, বেস ভেরিয়েন্টটা মোটামুটি একটাই ভেরিয়েন্ট যদিও, তো 12,000 টাকার প্রাইসে দেখতে পাবো, এবং 12,000 টাকার প্রাইসে হিলিও G-95 প্রসেসর অবশ্যই ভালো, ফোনটাও অবশ্যই ভালো। তোমরা কতটা এক্সাইটেড এই ফোনটাকে নিয়ে, নার্জো সিরিজকে নিয়ে, আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারো। দ্যাটস অল ফর টুডে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তুমি আমি মিলে চ্যানেলটাকে গ্রো করতে হবে, ফোন সম্বন্ধে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং নিউজ পেতে, টেক সম্বন্ধে এগিয়ে থাকতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, চলো টাটা।